মতলব উত্তরে তথ্য আপার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মোহাম্মদ নাইম মিয়াজি, বিডিস্টার টিভি প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান। শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা উদ্যোগে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্ব আয়োজনে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শিকারিকান্দি শেখ বাড়িতে মঙ্গলবার 19 জানুয়ারি সকালে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিনামূল্যে মাস্ক বিতরণ, খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তথ্য আপা তসলিমা আক্তারের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস। প্রধান অতিথির বক্তব্যে উঠান বৈঠকে উপস্থিত মেয়েদের নারীর ক্ষমতায়ন, বাল্য বিয়ে, ইপটিজিং, মাদক ও জুয়ার সম্পর্কে সচেতন করেন এবং সামাজিক ব্যাধিগুলো দূর করতে তাদের আহ্বান জানানো হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার আফরোজার হাবিবা শাপলা, শিকারিকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন, মতলব উত্তর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, বীর মুক্তিযোদ্ধার সার্জেন্ট অবসরপ্রাপ্ত লুৎফর রহমান। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তথ্য আপা তসলিমা আক্তার বলেন, গ্রামের প্রত্যন্ত এলাকার মহিলাদের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উঠান বৈঠকে স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবাসমূহের সহজলভ্যতা নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার ও কৃষি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে উপজেলা তথ্য সেবা কেন্দ্র। সহকারী কমিশনার আফরোজা হাবিবা শাপলা বলেন, নারীর অধিকার, ভূমি আইন সম্পর্কে সবাইকে জানতে হবে, নারীর ক্ষমতায়ন করতে শিক্ষা গ্রহণ করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই বর্তমান সরকার বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তথ্য আপা প্রকল্প নারীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতাকে আরও ত্বরান্বিত করবে। এছাড়াও উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মহিলাদের বাল্যবিবাহ, সন্ত্রাস, মাদক, জুয়াসহ বিভিন্ন সামাজিক ব্যাধি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে আশ্রম প্রকল্প, আদর্শ গ্রাম এবং অবহেলিত গ্রামীণ বাসিন্দাসহ গ্রামের নারীদের সাথে উঠান বৈঠক করে সরকারি সেবাগুলো মহিলাদের দোর করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনাদেরকে সুবিধাগুলো আছে সেগুলো আপনাদেরকে গ্রহণ করতে হবে। আজকে আপনারা এখানে এসে যখন ক্লাস এখানে এতক্ষণ যে কথাগুলো বললেন, আমাদের বিভিন্ন বক্তারা যারা বলছে, এই কথাগুলোর মধ্যে কিছুটা হলেও তো আপনারা কিছু জানতে পারছেন না, এবং এগুলো আরও জানার আগ্রহ থাকতে হবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সরকার যেগুলো বলে সরকার কিন্তু আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। আপনার অন্যান্য মাধ্যমে আমাদের জীবনযাত্রা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের আর আগের দিনের মতো চিঠি লেখা লাগে নাকি? এক মাস ধরে অপেক্ষা করা কখন চিঠি আসবে, এখন কি ওদিন আছে? এখন বিদেশ থেকেও আপনি সরাসরি ভিডিও কলে কথা বলতে পারতেছেন, পারেন না? তাহলে এটা কার অবদান?